আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে, আর শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আওয়ামী লীগ বিএনপি উত্তেজনার মধ্যেই ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে বিএনপি। সুদানে বাংলাদেশ দূতের বাসভবন দূতাবাসে গোলাগুলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুগত্য পাকিস্তানের রাষ্ট্রপতির প্রতি, বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দিশেহারা, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঝালকাঠিতে জোড়া খুনের মামলা, মেম্বারসহ আসামি একুশ। আরও জানিয়ে দিব যুবলীগ ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ। এবং সর্বশেষ থাকবে আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলা, নেতা নিহত। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে বিএনপি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ দশ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনে যাচ্ছে বিএনপি। পহেলা মে রাজধানীতে শ্রমিক সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি। মঙ্গলবার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ওপর বেশি জোর দিচ্ছে দলটি। প্রথমে অবস্থান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অথবা মানববন্ধনের মতো কর্মসূচি দেওয়া হতে পারে। ধাপে ধাপে এসব কর্মসূচির মাধ্যমে আন্দোলনের গতি বাড়াতে চায় দলটি। পরে রোড মার্চ, লং মার্চের মতো কঠোর কর্মসূচিতে যেতে চায়। জগপথ আন্দোলনে থাকা সমনা রাজনৈতিক দল ও জোট একই কর্মসূচি নিয়ে মাঠে নামবে। বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারকে আর সময় দিতে চায় না বিএনপি। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না, এটা দলীয় সিদ্ধান্ত। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার নানা কূটকৌশলে আশ্রয় নিচ্ছে। এসএসসি ও এসএসসি পরীক্ষা এবং পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে অজুহাত দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষায় মাঠে নেমেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, এই সরকারকে পদত্যাগ করতেই হবে। সংসদকে বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন কখনো দীর্ঘস্থায়ী হয়, আবার কখনো কখনো স্বল্প মাধ্যমে জয়লাভ করা যায়। যেমন আমাদের মুক্তিযুদ্ধ মাত্র নয় মাসের মধ্যে দেশ স্বাধীন হয়েছে, আবার ভিয়েতনামের যুদ্ধ অনেকদিন চলছে, দীর্ঘদিন পর তারা স্বাধীন হয়েছে। কোন সরকার কবে যাবে সেটা নির্ধারণ নয়, সেটা নিশ্চিত ফ্যাসিবাদের পতন অনিবার্য, এটা করবে দেশের জনগণ। কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘটানো হবে। সুদানে বাংলাদেশ দূতের বাসভবন দূতাবাসে গোলাগুলি। রাষ্ট্রক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সুদানের চলমান যুদ্ধে বিবাদমান দুই সশস্ত্র বাহিনীর গোলাগুলি খার্তুমে বাংলাদেশ দূতাবাসে আঘাত হেনেছে। গত 15 এপ্রিল সুদানের সংঘাতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবন আক্রান্ত হওয়ার পর দূতের বাসভবন আঘাতের শিকার হয়েছে। দুই প্রতিপক্ষের গোলাগুলির সময় দূতাবাসের ভবনের জানালা ও দেয়াল ভেদ করে মেশিনগানে গুলি ঠুকে পড়ে দেখা গেছে। এতে দূতাবাসের কেউ হতাহত হননি। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবন গুলিতে আক্রান্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সুদানের সেনাবাহিনী ও প্যারিমিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধ চলছে। সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক রহমানের বাসায় গুলি এসে পড়েছে। জানা গেছে, খার্তুমের পরিস্থিতি অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশে মাদানী শহরে অবস্থান করছেন। সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদ সরিয়ে নিয়ে কাজ শুরু করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানিয়েছেন, সুদানে 1,500 মতো বাংলাদেশি রয়েছেন। এরই মধ্যে খার্তুমে প্রায় 1,200 বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে প্রথম দফায় 500 বাংলাদেশিকে এপ্রিলের শেষে জেদ্দায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। শুরুতে 10টি বাসে 500 বাংলাদেশিকে পোর্ট সুদান নামে একটি শহরে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে জাহাজ বা ফেরিতে করে জেদ্দায় যাবে তারা। এদিকে সুদানে পরিস্থিতিতে দেশটি অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে বার্তা যেখানে অবস্থানরত বাংলাদেশের মধ্যে প্রচার শুরু করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুগত্য পাকিস্তানের রাষ্ট্রপতির প্রতি, বললেন বাহাউদ্দিন নাছিম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আনুগত্য নাই, তার আনুগত্য পাকিস্তানের রাষ্ট্রপতির প্রতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। এ সময় তাকে পাকিস্তান ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকালে মাদারীপুরের রাজুর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। পাইকপাড়া আওয়ামী লীগের সভাপতি সাদাত হোসেন মিয়া সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপামা বাহউদ্দিন নাচি। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামায়াতের রাজনীতি হল বাংলাদেশ বিরোধী রাজনীতি, সংবিধান বিরোধী রাজনীতি। দেশের গণতন্ত্র শক্তিশালী হোক এটা বিএনপি চায় না, যে কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি কোনো আনুগত্য নেই, শ্রদ্ধাবোধ নেই। নাসিম আরও বলেছেন, ফখরুলের শ্রদ্ধাবোধ হল পাকিস্তানের প্রতি। তার মতে পাকিস্তান হলে ভালো হতো দেশ, তাই তিনি পাকিস্তানে ফিরে যাক এবং বাংলাদেশের সেদেশ রাষ্ট্রপতির প্রতি আনুগত্য প্রকাশ করুক। জনসভায় নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন নাসিম। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দিশেহারা, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমজীবী মানুষ অত্যন্ত মানবতার ব্যবস্থায় জীবনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা হচ্ছে, কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যার ফলে শ্রমিকরা বেকার হচ্ছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে দিশেহারা। আসন্ন মে দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেছেন। জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে আসন্ন মে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এই অবস্থায় মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও কর্মসংকট দূরীভূত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রহে অবতীর্ণ হতে হবে। চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করার উপর গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, গণতন্ত্র ও শাসন ছাড়া এদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা শ্রমজীবী মেহনতি মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সচেষ্ট নয়। তাই শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী ও মেনডেন্টবিহীন এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি। ঝালকাঠিতে জোড়া খুনের ঘটনায় মামলা, মেম্বার সহ আসামি একুশ। ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনের ঘটনায় ইউপি সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম লাল মৃধা সহ একুশ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মোহাম্মদ লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানা এই মামলাটি করেছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার বাবা শক্তাগড় ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য আব্দুল রব হাওলাদার ও তার চাচাতো ভাই বিলাত হাওলাদার জোগরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন, এ সময় আসামিরা তাদের কুপিয়ে হত্যা করেছে। শক্তাগড় ইউনিয়নের পরিষদের সৈনং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম লালুর মেম্বার নির্দেশে দেশীয় অস্ত্র ছুরি রামদা চাপাতি দিয়ে তাদের কুপিয়ে হত্যা করেছে। এদিকে এই হত্যাকাণ্ডে এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সজল হোসেন, মোহাম্মদ মিজার, মোহাম্মদ শাহজাহান খলিফ, খলিফা। তিনজনে বাড়ি উপজেলার শুক্তাউর ইউনিয়নের জোগরহাট এলাকায়, অন্যজন হলেন খুলনা দৌলতপুর রেলগেট এলাকার মোহাম্মদ হাসান। অন্যদিকে নিহতদের মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, যুবলীগ ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ। লক্ষ্মীপুরে ছাত্রলীগ ও যুবলীগ দুই নেতাকে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত 11:30 দিকে লক্ষ্মীপুর শহরে এই মিছিল করা হয়েছে, পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। এর আগে রাত 9:45 দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় সন্ত্রাসীরা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জেলা ছাত্রলীগের সাবেক সংগঠন সম্পাদক রাগিব ইমামকে গুলি করেছে। এতে আবদুল্লাহ আল নোমান ঘটনাস্থলে মারা যান। ঢাকা মেডিকেল নেয়ার পরেই তার রাকিবেরও মৃত্যু হয়। তার মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহত নোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি প্রস্তাবিত জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিব বশিকপুর নন্দীগ্রামের রফিক উল্লাহ ছেলে। খবর পেয়ে রাতে সদর হাসপাতালে জড়ো হন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত 11:30 দিকে হাসপাতাল থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উত্তর মেহনুমনি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।